রোববার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন 163 টাকা। বেইলি রোডে আগুন লাগা ভবনের ম্যানেজার আটক। কেন প্রতিষ্ঠান বন্ধ করলেন না প্রশ্ন দোকান মালিক সমিতির সভাপতির। মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে রাজুককে চিঠি। সারা দেশে ইন্টারনেটে ধীর গতি থাকবে আজ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিকেল চারটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সালমা সাথী। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। জানাবো বিস্তারিত সংবাদ। আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 163 টাকায় বিক্রি হবে বলে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজান মাসের বাইরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন্স এন্টারপ্রেনার্স বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানের শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গতকাল শুক্রবার থেকে ভোজ্য তেলের মনিটরিং শুরু হয়েছে। আজ সকাল থেকেও সব মিলগেটে টিমগুলো মনিটরিংয়ে আছে। ট্যারিফ কমানোর পরে কত মাল তারা আমদানি করেছে এবং তাদের বাফার স্টক তৈরির জন্য যে সময় দেওয়া আছে তা কতটা কাজে লাগিয়েছে সেই বিষয়ে এরই মধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করি আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 163 টাকায় বিক্রি হবে আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে 149 টাকায়। রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনের ঘটনায় ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে আটক করেছে রমনা থানা পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর হামিমুল হককে ভবনের বিভিন্ন ত্রুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে, ভবনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শুক্রবার ভবনটির নিচতলায় চুমুক রেস্টুরেন্টের দুজন মালিক এবং কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, যারা রেগুলেটরি বোর্ডে আছে তাদের কোনো শাস্তি হয় না, তারা শুধু নোটিশ দেন। নোটিশ বড় ব্যবস্থা না, আপনারা কেন সেই প্রতিষ্ঠান বন্ধ করলেন না সেটা হচ্ছে প্রশ্ন। শনিবার বেইলি রোডে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হেলাল উদ্দিন বলেন, যেসব রেগুলেটরি বোর্ডে এই ভবন ব্যবসার অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিক। এই ধরনের ঘটনা আবার ঘটুক এটা আমরা চাই না। যার ত্রুটি থাকবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। সেটা যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে হয় তবে ব্যবসায়ীর বিরুদ্ধে, আর যদি কোনো সংস্থার বিরুদ্ধে হয় তবে সেটা সংস্থার বিরুদ্ধে। আপনারা সব কিছু বাণিজ্যিকীকরণ করবেন আর সেটার মাধ্যমে মানুষের জীবন চলে যাবে, এটা হতে পারে না। যে রেগুলেটরি বোর্ডের বিরুদ্ধে অভিযোগ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। ঢাকা মহানগরীর যত ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো চিহ্নিত করে সিলগালা করতে তদন্ত কমিটি গঠনের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভুইয়া রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষকে এই চিঠি দেন। চিঠি পাওয়ার 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট হবে বলে জাগোনিউজকে জানিয়েছেন ওই আইনজীবী। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিবকে। রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনের আগুনে 46 জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। পুলিশ জানায়, মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। শনিবার ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সি মামলার বিষয়টি নিশ্চিত করেন।
কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সারা দেশে ইন্টারনেট ধীর গতি থাকবে। শনিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা ধীর গতিতে ইন্টারনেট সেবা মিলবে। তবে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসি পিএলসির কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। গত কয়েক বছরে এশিয়া ও ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বেড়েছে যাত্রী চাহিদা। এসব গন্তব্যে একের পর এক নতুন ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত দুই বছরে কানাডার টরেন্টো, জাপানের নারিতা, চীনের ওয়াজুংগিতে ফ্লাইটে পরিচালনা শুরু হয়েছে। আগামী মার্চে সরাসরি ফ্লাইট যাবে ইউরোপের দেশ ইতালির রোমে। চলতি বছরের ডিসেম্বরে ঢাকা নিউইয়র্ক রুটেও ফের ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরও 6টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে চায় সংস্থাটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তর থেকে ফরেন এয়ার ক্যারিয়ার পারমিট পেতে আবেদনও করেছে। বিমানের বহরে এখন 16টি বোয়িং কোম্পানির উড়োজাহাজ সহ মোট 21টি এয়ারক্রাফট আছে। এছাড়া দুটি কার্গো সহ আরও 10টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এগুলো দিয়ে এক এক করে নতুন রুট চালু করতে পারে বলে মনে করে সংস্থাটি। রোববার দেশে উত্তরাঞ্চলে দুই বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে। এর পরের দিন বৃষ্টি অন্যান্য বিভাগে ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মধ্য ফাল্গুনেও এখনও দেশের কোনো কোনো অঞ্চলে রাতে শীতের অনুভূতি রয়েছে। শনিবার ফাল্গুনে 18 তারিখ, তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়, একদিন আগে যা 13 ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন আসন্ন রমজান মাসে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকর হতে পারে। যদিও সম্প্রতি বাইডেন বলেছিলেন আমরা যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি, এ সপ্তাহে তা কার্যকরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বাইডেন বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রমজানের মধ্যে কার্যকরে আমি আশাবাদী। আগামী 10 মার্চ রমজান শুরু হবে। হোয়াইট হাউস থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বলেন আমি আশাবাদী এটি বাস্তবায়নে আমরা কাজ করছে। যুদ্ধবিরতি এখন কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে গত সপ্তাহে বাইডেন আইসক্রিম হাতে বলেছিলেন আশা করছি এই সপ্তাহের শেষের দিকে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। Entire Gaza Strip. So we're going to discuss the Middle East and yesterday's tragic and alarming event in North Gaza. সম্প্রতি কারাগারের মধ্যে মৃত্যু হয় রাশিয়া বিরোধী নেতা আলেক্সি নাভালনির। পুতিনের অন্যতম সমালোচক নাভালনির মৃত্যুর কারণ নিয়ে রয়েছে নানা অভিযোগ। পশ্চিমা দেশগুলো থেকে দাবি করা হয় তাকে হত্যা করেছে পুতিন প্রশাসন। পরিবারের কাছে লাশ হস্তান্তরও করা হয় গড়িমসি। নাভালনির পরিবারের পক্ষ থেকেও পুতিন সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে রাশিয়া সরকার জানিয়েছে কারাগারে স্বাভাবিক মৃত্যু হয়েছে নাভালনির। দর্শক, এ ছিল বিকেল 4টা সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।